সমুদ্র সৈকতের ঠিক সামনে চলে এসেছি গাইস, বুঝতে পারছো? এই জায়গা গাইস খুবই ফেমাস বাচ্চাদের খেলার জন্য, আর বড়রা বসে আরামসে এইখানে এনজয় করতে পারে। চলো, এইখানে বাঁশিতে ফু দিচ্ছে দুজন, মূর্তি মতো করা আছে, দেখো। এই পাচ্ছ গাইস, এই হচ্ছে সেলফি পয়েন্ট। চলো উপরের দিকে যাওয়া যাক। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি যাচ্ছি মুম্বাইয়ের খুবই আকর্ষণীয় প্লেস গিরগাঁও চৌপাটি। বিচেতে ঢোকার কিছুটা আগেই খুবই সুন্দর করে একটি গার্ডেন দেখতে পেলাম, ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি, তোমরাও একটু দেখো। এটা দেখতে পাচ্ছ গাইস, খুবই সুন্দর করে মেনটেন করা আছে। দূরে দেখতে পাচ্ছ হরিণের স্ট্যাচু করা আছে, দেখো। গার্ডেনটা খুবই সুন্দর মতো করে মেনটেন করা আছে, খুবই দেখতে ভালো লাগছে। তো তোমাদের ওইদিকে গিয়েও দেখাচ্ছি। এখানে দেখো গাইস, চক্র মতো করা আছে, আর এইখানে বাঁশিতে ফু দিচ্ছে দুজন, মূর্তি মতো করা আছে, দেখো। খুবই বড় সিংহ স্ট্যাচু। চলো তবে, আর দেরি না করে ফটাফট যাওয়া যাক বিচেতে। ফাইনালি গাইস চলে এসেছি আমি বিচে, এখান থেকেই সব এন্ট্রি করছে। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। নেই দেখো গাইস, সব ফুড স্টল, এগুলো সব ফুড স্টল আছে এগুলো। আর এই হচ্ছে বিচ, দেখতেই পাচ্ছ। চলো সামনের দিকে যাওয়া যাক, গিয়ে তোমাদের দেখাচ্ছি। গিরগাঁও চৌপাটি গাইস সাউথ মুম্বাইয়ে পড়ছে। এখানে আসতে হলে খুব সহজেই বাস ট্রেনের সুবিধা পেয়ে যাবে। আর আমার চারপাশে যে ব্যারিকেড দেখতে পেয়ে যাচ্ছ, এই ব্যারিকেড এই জন্যে দেওয়া হয়েছে, এই সামনেতেই গণপতি বিসর্জন আছে, সেই কারণেই এরকম ব্যারিকেড দেওয়া হয়েছে চারপাশে। তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে সামনের এটা ভিউটা তোমাদের একটু দেখাচ্ছি। জায়গা গাইস খুবই ফেমাস বাচ্চাদের খেলার জন্য, আর বড়রা বসে আরামসে এখানে এনজয় করতে পারে। চলো সামনের দিকে গিয়ে একটু তোমাদের দেখাচ্ছি। এখানে গাইস যে কোনো জায়গাতেই বসে থাকতে পারো, এরকম যে মাদুর চাটাই দেখতে পাচ্ছ গাইস, এরা 30-40 টাকা করে নিয়ে থাকে, যে কোনো জায়গাতে বসে আরামসে এনজয় করতে পারবে। সৈকতের ঠিক সামনে চলে এসেছি গাইস, বুঝতে পারছো? এখানে গাইস খুব একটা বড় ঢেউ হয় না, ছোট ছোটই ঢেউ হয়। দীঘায় যেরকম দেখেছো তোমরা খুব বড় বড় ঢেউ হয়ে থাকে, মানে সেরকম ঢেউ দেখতে পাবে না, ছোট ছোট ঢেউ হয়ে থাকে। আর এখানে জলটা খুব একটা ভালো না, জলটা প্রচুর ময়লা মনে হচ্ছে। চলো যাই সামনের দিকে গিয়ে দেখি। এই বীজ গাই সব বয়সের মানুষের জন্য, মুম্বাইতে যখন গণেশ পুজো ছট পুজো হয় এইখানেই বিসর্জন করতে আসে। এবার গাইস তোমাদের দেখাবো, সামনেতে এই সেলফি পয়েন্ট মতো করে করা আছে, ওটাই তোমাদের আজ দেখাবো। আর এই যে পাহাড়টি দেখতে পাচ্ছ গাইস, এই পাহাড়ের উপরে হ্যান্ডিং গার্ডেনের এক ভিডিও করা আছে আমার, অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে তোমরা দেখতে পারো, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আর চাইলে কমেন্ট বক্সেও পিন করে দেবো, ওইখান থেকেও দেখে নিতে পারবে। আর চলো তবে আগে প্রথম ওই সেলফি পয়েন্টটাকে দেখে নেওয়া যায়, চলো যাই। তারপরে দেখাবো এখানের ফেমাস ফুড স্টল, এখানে যে স্ট্রিট ফুড স্টল, এখানে সব থেকে বেশি ফেমাস যে চৌপাটি ফেমাস যে বলা হয়, এখানে ফুড স্টল নিয়েই ফেমাস সব থেকে বেশি। চলো তবে এই সেলফি পয়েন্টটার পরে ওইখানে যাব ফুড স্টলে। আচ্ছা গাইস, এই হচ্ছে সেলফি পয়েন্ট। চলো উপরের দিকে যাওয়া যাক, উপরের থেকে ভালো ভিউটা পাওয়া যাবে। চলো উপরের দিকে যাওয়া যাক। সেলফি পয়েন্ট থেকে গাইস সমুদ্রের ভিউটি খুবই দেখতে অসাধারণ লাগছে। আর এইখান থেকে দেখো গাইস,
চৌপাড়ি বিচও ভালোভাবে দেখা যাচ্ছে, খুবই দেখতে ভালো লাগছে। আর বড় বড় বিল্ডিং গুলোও দেখো। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ গাইস, সেলফি পয়েন্টের ভিতরে এরকম ছোট ছোট করে বসার করা আছে, ছোট ছোট গাছ লাগানো আছে, খুবই ভালো মেনটেন করা আছে। চলো এবার যাওয়া যাক। চৌপাটি স্ট্রিট ফুড গাইস খুবই ফেমাস এখানে। এখানে মুম্বাইয়ের ফেমাস স্ট্রিট ফুড পাওয়া যায়, যেমন পাওভাজি, ধোসা, ফালুদা, আরও অনেক কিছু। এখানে দূর দূর থেকে খাওয়ার জন্য এসে থাকে। তোমরা এখানে বেড়াতে আসলে অবশ্যই এইখানের স্ট্রিট ফুড ট্রাই করবে, একদমই মিস করবে না। আর এইখানে দেখতেই পাচ্ছ এরকম ছোট ছোট অনেক স্টল দেখতে পেয়ে যাবে। আর এইখানে দেখো গাইস, স্যান্ডউইচ, পিৎজা এরকমও সব খাবার পাওয়া যাবে। চলো সামনের দিকে গিয়ে দেখি। গাইস ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে করো লাইক, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে করো সাবস্ক্রাইব। আবার দেখা হবে নতুন কোনো এক প্লেস নিয়ে।